গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই নিশ্চয় খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে 9টা, তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো দেখো, আমি এখন আলুর তরকারি বানাচ্ছি আর রুটি করব। তো বিশ্রুতির পাপা বলল, মানে অভিষেক বলল, যে আজকের ব্রেকফাস্ট করবে রুটি আর তরকারি করে দিতে। তো সেই জন্য রুটি আর তরকারি করছি, আর আমার জন্য রুটি করব। আমি তো তেল তেলে ভেজে রুটি খাই, তো ওই তেল ভাজা রুটি করব আর চা করব, সেটা দিয়ে আমি খাবো। সকালে উঠে আর কিছু কাজ এমন হয়নি, মোটামুটি কিছু কাজ করে এই রান্নাঘরে এসে পড়েছি। আটা মাখলাম, এই আলু কাটলাম, এই করতে করতে আমার 9টা বেজে গেছে। তো এই দেখো, আমি এখন রুটি বানাচ্ছি, কিন্তু আমার রুটি একটাও ভালো করে ফুলছে না, দেখছো তো। দেখো, আমার রুটি করা হয়ে গেছে। আমি এখন একদিকে দুধ গরম বসিয়েছি আর বসিয়েছি চা, আর এখন অভিশ্রুতির পাপাকে খাবারটা দিয়ে দিই। আর অভিশ্রুতির পাপা অফিস চলছে, তো কাজে বসে পড়েছে, আর এখন আমি বসে পড়েছি চা খেতে রুটি দিয়ে। আর অভিশ্রুতি দেখছে এখন ওইদিকে ফোন, আর এদিকে ও ব্লগস নিয়ে খেলা শুরু, আর সারা ঘর ভরাচ্ছে, ওর তো রোজের এটা, সারা ঘর ভরায় খেলনা দিয়ে। ওই দেখো চেয়ারে বসে আছে আর একদিকে ফোন হাতে। ফোনটা একটু দিই, ফোনটা না দেখলে আমি কীভাবে কাজ করব বলো? ফোন দিলেও ও তো দুষ্টমি করতেই থাকে। আর এখন দেখো, আমার চা খেয়ে আমি আবার রান্নাঘরে এসে পড়েছি। তো বাসনগুলো ছিল কালকে রাতের, সেগুলো গোছানো হয়নি, তো এখন সে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। তারপর বাসনগুলো, কতগুলো বাসন, আরও সিঙ্কে সকালের বাসন, তো সকালের বাসনগুলো সিঙ্কেই পড়ে আছে, তো সেই বাসনগুলো আমাকে মাজতে হবে। তো দেখো, আমি এখন ওই বাসনগুলো মাজছি, বাসনগুলো মেজে ধুয়ে, তারপর আজকে জানো আমার রান্না বান্না করতে হবে না, শুধু ভাত করব। আর আমার কালকে রান্না করে রেখেছি, আর আমরা 3 দিন থেকে নিরামিষ খাচ্ছি। কেন নিরামিষ খাচ্ছি আমি সেটা পরে বলবো। তো সেই জন্য নিরামিষ রান্না দেখে কালকে একবারে করে রেখেছিলাম, তো আজকে আর কিছু করব না রান্না, শুধু ভাতটাই করব। আর আজকে আমি ফ্রিজটা পরিষ্কার করব, একটু ঘর টর পরিষ্কার করব, কেননা রান্না নেই যখন, একদিকে কাজ নেই যখন, আরেকদিকে কাজ করি, আর ফ্রিজও অনেক দিন হয়েছে পরিষ্কার করি না, আর অবিশ্রুতির জন্য করতে পারি না পরিষ্কার। ও ফ্রিজ মানে তালা দিয়ে রাখতে হয় আমাদের ঘরে, কেননা ফ্রিজ যদি খোলা থাকে ও বারবার খুলে খুলে ফ্রিজের উপর দাঁড়িয়ে থাকে, তো সেই জন্য লক করে রাখে অবিশ্রুতির পাপা। তো দেখো, আমি বাসনগুলো মেজে এখন এসে পড়েছি বিছানা তুলতে। আজকে বিছানাও তুলিনি, মানে ব্রেকফাস্ট বানাতে গিয়ে আমার দেরি হয়ে গেছে, তো সেই জন্য এখন এসেছি আমি বিছানাটা তুলতে। আর দেখো, রোদও উঠেছে, আর কেমন জানি ওয়েদারটা করে রেখেছে, ভালো লাগে না। এমন ওয়েদার করলে শরীর অনেক খারাপ লাগে। তো দেখো, আমি এখন বিছানার সব কিছু নামিয়ে এখন চাদরটা পেতে দেব। আর আমার কাজ করতে দেখলে আমার মেয়ে কিন্তু ওইদিকে দাঁড়িয়ে আছে, ও কিন্তু আসার জন্য ছটপট করছে। তো আমি বলছি দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই দেখো দেখেছো, মানে কথা শুনবেই না, ওই হাতে ফোন, কিন্তু যে দেখেছে আমি এদিকে, আমাকে দেখার জন্য এসে পড়েছে। আর কালকের দেখো, কাপড়গুলো এখানে জানলার এখানে মেলে দিয়েছিলাম, তো এখন তুলে নিলাম। আর এখন আমি দেখো সোফা কাম ব্যাগটাকে পরিষ্কার করব। এই যে ব্লগস দিয়ে পুরো ভরিয়ে রেখেছে, ও ব্লগস নেয় কিন্তু একটুও খেলে না, সারা ঘর ভরায়। আর এই ছোট ছোট ব্লগস তো মানে তুলে আবার উঠিয়ে রাখতে এত যন্ত্রণা লাগে না কি বলবো। আর ওই দেখো, বইও নিচে পড়ে আছে, পড়ালেখার নাম নেই, সারা দিন খেলা ফোন এ নিয়েই চলছে লকডাউন। শুধু ওদের বাবা আর মেয়েরে চলছে লকডাউন, আমার আর লকডাউনে মানে আমার আর লকডাউন নেই, মানে দু হাত চলছে লকডাউন বলতে কিচ্ছু নেই। আর দেখো, সোফার মধ্যে এক গ্লাস জল ফেলে দিয়েছে, আর চাদরটা পাতা ছিল, চাদরটাও ভিজে গেছে, তো এখন এটা জানলাতেই রোদে দিয়ে দেবো। আমি আর এখন ছাদে যাই না গরমের জন্য। তো এই দেখো, এটা ঠিক করে নিলাম, পরিষ্কার করে নিলাম, এবার ফ্রিজটা ধরছি। আর ফ্রিজটার তো অবস্থা দেখলে তোমরা বলবে, ফ্রিজটা দেখে, আমার ফ্রিজ দেখে তোমরা কেউ হাসবে না প্লিজ। আমাদের ফ্রিজের ডিপ ফ্রিজটা ভাঙ্গা, তাই অভিশ্রুতির পাপা কী করেছে, সেলুটেপ লাগিয়ে রেখেছে। কী হয়েছিল, আমাদের ফ্রিজটা বরফ হয়ে যায়, বরফ হয়ে যায়। তো একদিন অভিশ্রুতির পাপা পরিষ্কার করার জন্য ডোরটাকে ধরে টান দিয়েছে আর ভেঙে গেছে। তো তারপর থেকে আর তো ফ্রিজের অবস্থা অনেক খারাপ, ওই দেখো সেলুটেপ লাগিয়ে রেখেছে। আর কি বলবো আর, প্লিজ তোমরা কিছু মনে করো না, কি আর করবো বলো, সব জিনিস তো একসাথে আর কেনা যায় না,
একটা একটা করেই কেনা যায়। তো যাই হোক, দেখো আমি সব ফ্রিজে জিনিসগুলো ওই সাইডে যে রাখি সবগুলো বের করে নিচ্ছি, ভিতরেও ফ্রিজের ভেতরেও কম জিনিস থাকে না। বাবারে বাবা, এমনিতে মনে হয় কিচ্ছু নেই, যখন পরিষ্কার করে বা বের করে রাখার সময় তখন মনে হয় কত জিনিস। তো দেখো এগুলো সব আমি খুলে নিচে রেখে দিচ্ছি, তারপর এগুলো এখানে সিঙ্কেই আজকে মাজবো। তো এই ছোট জায়গায় তো মানে ধোয়া মানে ধুতে অনেক কষ্ট হয়, তো কী করবো, একটা একটা করে মেজে ধুয়ে জানলার এখানেই দিয়ে দেবো, এখানেই শুকিয়ে যাবে, কেননা এখান দিয়ে তো রোদটা পড়ে, তাই তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এটা আমি ধুয়ে রেখে তারপর আমি ফ্রিজটাকে মুছবো, কেন ফ্রিজটা মুছতে মুছতে এগুলো শুকিয়ে যাবে, তারপর আমি লাগিয়ে দিতে পারবো। তো দেখো আমি সবগুলো ধুয়ে এসে পড়েছি এই জানলার এখানে দিয়ে, এখন একটু সার্ফ নিয়েছি গামলার মধ্যে জল আর কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর দেখো আমাকে হেল্প করতে মেয়েও এসে পড়েছে, ও মোছামুছি বাসন মাজা করতে অনেক ভালোবাসে, তো সেই জন্য যেই দেখেছে জলের কাজ করতে এসে পড়েছে, জল ধরতে অনেক ভালোবাসে। তো আমাকে বারবার বলছে এটাকে আমাকে একটু শুকিয়ে দাও, শুকিয়ে দাও কাপড়টা, একটু শুকিয়ে দাও। তো কাপড়টা ওকে চিপে দিচ্ছি, তো ও মুছছে। ওই দেখো আমাকে আর বলছে না, এবার নিজে নিজেই করে নিচ্ছে, অত কাজ করতে ভালোবাসে। বাবারে, যখন আমি বলবো একটা কিছু কর তখন আর করে না, নিজের ইচ্ছা মতো করবে, আমি যদি বলি তখন না আমি করব না বলেই সরে যায়, আমি পারছি না তুমি করো, আমার পায়ে ব্যথা, তো আমার পায়ে ব্যথা, হাতে ব্যথা, আমি কাজ করতে পারবো না, তুমি করো। তো ফ্রিজ তো এই একটু সার্ফ দিয়ে একটু জল দিয়ে কাপড় দিয়ে শুকনো করে মুছলে হয়ে যায়, মুছে তারপর আবার একটা শুকনো কাপড় ভালো কাপড় দিয়ে একটু ভালো করে মুছে নিলে ফ্রিজে পরিষ্কার হয়ে যায়, অত বেশি কিছু লাগে না ফ্রিজ পরিষ্কার করতে। আর আমাদের ফ্রিজে অত কিছু তো অত সবজি টবজিও রাখা হয় না, কারণ বরফ হয়ে যায় যে, সেই জন্য ওই রান্না করার কিছু থাকলে আমি রাতেরবেলা ঢুকিয়ে রাখি, আবার সকালবেলা বের করে নিই, কেননা বরফ হয়ে গেলে কোনো কিছুই খেতে আর ভালো লাগে না, টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। তো দেখো আমি এবার শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি ফ্রিজটা, এখন সব জিনিসগুলোও শুকিয়ে গেছে, তো সেগুলো সব লাগিয়ে রাখছি, লাগিয়ে দিচ্ছি মানে লাগিয়ে তারপর জিনিসগুলোও রেখে দেব। এখন আমি সব জিনিসগুলো লাগিয়ে নিচ্ছি, আর তারপর আমি কি করব, ওই যেগুলো ভিতরে ছিল ওই সস বলো ভিনিগার টিনিগার যা ছিল সেগুলো আবার কাপড় দিয়ে মুছে আবার ঢুকিয়ে রাখবো যার যার জায়গায়। আর জিনিসগুলোও তো ঘেমে গেছে, তাই একটু শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেব, মুছে ঢুকিয়ে রাখবো। তো এই দেখো আমি মুছে মুছে ঢুকিয়ে রাখছি, তারপর এটা করে আমি ফ্রিজের উপরটা পরিষ্কার করব। উপরটাও এর আগে একদিন করলাম, বেশি দিনও হয়নি, তাও সব জমে যায়, অবিশ্রুতি ধরে জিনিস ধরে, আর হাতের সামনে কিছু পাই না, সব ফ্রিজের উপরে এনে রাখি। ওই দেখো মানে সেই দিন গুছালাম, মানে একদিন মানে প্রত্যেক দিন এইসব কাজ করতে লাগে আমার, মানে এই জায়গাটা পরিষ্কার করা করতে হয়। আর এই দেখো এই ফোনটা অভিষেক কালকে আমাকে কিনে দিয়েছে, তো আমি সেটা পরে দেখাবো কি ফোন। আর এই দেখো সব লটর পটর জিনিস, মা রে বাবারে, তাও কিচ্ছু ফেলবো না তো দেখবে, সব এখান থেকে গুছিয়ে কিছু আরেক জায়গায় রাখবো, এ করি আমিও কম না, কিচ্ছু আর ফেলতে আর ইচ্ছে করে না, মানে সব ঢুকিয়ে কোনোখানে গুছিয়ে রেখে দিই আর আবার গুছাই, এ মানে পাগলের মতো কাজ, পাগলের কাজ করি। এই দেখো এখান থেকে আবার আরেক জায়গায় রাখবো, বিশ্রুতির কালার টালার ভর্তি। আর এই যে আজকে করব কি জানো, চিমনির বাক্সটা, যে চিমনির বাক্সটা কবে থেকে পড়ে আছে, আমি যে নিয়ে নিচে রেখে আসব সেটা আর পাচ্ছি না, তো আজকে আমি ভাবলাম আজকে বাক্সটা দিয়েই আসবো। আর ওর ভেতরে আছে অনেক কৌটো, ছোটো মোটো এই ঘিয়ের কৌটো টৌটো, সেগুলোও ঢুকিয়ে রেখেছিলাম ওই নিচে নিয়ে, আমাদের সামনের বাড়ি ওরা ওদের মানে চুলা আছে, তো বলবো ওদেরকে জ্বালিয়ে দিতে। আর বাক্সটা কোথায় ফেলবো বলো, এত বড় বাক্স, তাই এখন আমি নিচে যাব। আর ওই দেখো রং কালার রং পেন্সিল নিয়ে মেয়ে আবার গেছে উই ঘরে, আবার উই ঘর ভরাবে, আবার আমি পরিষ্কার করব, এই আমার কাজ। তো ঠিক আছে চলো আমি বাক্সটা নিচে গিয়ে দিয়ে আসি, আর অভিশ্রুতিকে তো নেবই না, আমি একাই যাব, পাপাকে বলেছি একটু দেখতে, বুকস নিয়ে গেছে। তো দেখো আমি বাক্সটা দিয়ে ঘরে এসে পড়েছি, এসে এখন আমি ঝাঁট দেব। এই দেখো বললাম না কিছুই ফেলবো না, দেখো দুটো মানে
বোতলের ক্যাপ ছিল, ওই ক্যাপ দুটো ফেলছি, আর কিচ্ছু না, সব আবার গুছিয়ে রেখে দিয়েছি। আর অবিশ্রুতির একটা ওষুধ ছিল সেইটা। তা ওই দেখো ঘরটা ঝাড় দিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে তোমাদের দেখাবো কি কি কালকে রান্না ছিল সেগুলো দেখাবো। আর অভিশ্রুতিকে এখন চান করাবো, চান করিয়ে ওকে খাওয়াবো। আর আজকে লোক আসার কথা আছে, তো সেই জন্য তাড়াতাড়ি ওকে খাইয়ে দেব। আর এই দেখো পনির, এটা কালকের পনির বললাম যে, সে পনির, আর এটা অভিশ্রুতির পনির। অভিশ্রুতিকে ভাত খাইয়ে দিয়েছি আমি, এই একটু আছে পনির, আর এই যে ঢ্যাঁড়স চচ্চড়ি। ঠিক আছে, চলো আবার পরে কথা বলবো। তো এখন বাজে 12:20, 12:20 বাজে, সব কাজটা সেরে বসলাম। অভিশ্রুতি ঘুমিয়ে পড়েছে, আজকে অভিষেক ঘুম পাড়িয়ে দিয়েছে অভিশ্রুতিকে। আর দুপুরবেলা কাজ করতে 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 হঠাৎ অভিশ্রুতির পাপা বললো যে ব্যাংক থেকে লোক আসবে, তাড়াতাড়ি কাজ সারো। ওই কাজ সারতে সারতে আর ব্লক করতেই পারিনি। তারপর না ভাবলাম না, ব্লগ যখন করেছি, শুরু করেছি, শেষ তো করতে হবে, তাহলে বসি। তো তাই বসে বললাম। অনেক গরম, ফ্যান বন্ধ করে কথা বলতে হয়, জানোই তো। তো আজকে ফোন, আজকে না সরি, কালকে অভিশ্রুতির পাপা আমাকে একটা ফোন কিনে দিয়েছে। তখন তোমাদেরকে বক্সটা দেখিয়েছিলাম দুপুরবেলা, তো ফোনটা তো আর দেখানো যাবে না, কেননা ফোনটা দিয়ে আমি ভিডিও করছি। আর বক্সটা দাঁড়াও একটু সামনের দিকে আবার দেখিয়ে দিই, দাঁড়াও। তো এই ফোনটা কিনে দিয়েছে অভিশ্রুতির পাপা আমাকে, দেখাও যাচ্ছে না, হোয়াইটের মধ্যে হোয়াইট লেখা, দেখি এভাবে কালো নিচে। তো এই ফোনটা অভিশ্রুতির পাপা আমাকে কিনে দিয়েছে, কিনে দিয়েছে মানে কি, আমি অনেকদিন থেকে বলছিলাম অভিশ্রুতির পাপাকে আমাকে একটা ফোন কিনে দাও, ফোন কিনে দাও, ফোন কিনে দাও। তো বলছিল হ্যাঁ দেবে না, কেন কি আমার আগে ফোনটা, সেটা ভালোই ছিল ফোনটা, মানে তো ব্লগ করতাম, ভালোই তো করতাম, ভালোই চলছিল। হঠাৎ সেদিন আমার মা ফোন করেছে, ভিডিও কল করেছে, মানে ত্রিপুরার মা ভিডিও কল করেছে, কথা বলছি, বলছে কথা শুনতে পাচ্ছে না, কথা শুনতে পাচ্ছে না। তারপর আরো 2-3 জনকে করেছি, ভাবলাম মাঠটার মধ্যে প্রবলেম হতে পারে। তারপর করেছি অনেক জায়গায়, সেম প্রবলেম, যে কথাই শোনা যাচ্ছে না। কি জানি বাকি সব ঠিক আছে, কেন এটা দিয়ে ব্লগ করছি, ফোন করেছি কন্টিনিউ, ঠিকই তো কথা শোনা যাচ্ছে, কিন্তু হোয়াটসঅ্যাপে ফোন করলে শোনা যাচ্ছিল না। তো তাই অভিশ্রুতির পাপা বললো কি, ঠিক আছে ফোন তোমাকে দেবো, আমি তো খুশি ফোন দেবে কিনে, কিন্তু আমাকে ঠকিয়ে দিল অভিশ্রুতির পাপা। বলছে এই ফোনটা দাও, ওই ফোনটা দিয়ে এক্সচেঞ্জ করে আরো টাকা দিয়ে তারপর আমাকে এই ফোনটা কিনে দিয়েছে। বলেছে আমার যে কষ্ট লাগছে ফোনটার জন্য, সত্যি আজকে আমার সারাক্ষণ যতবারই নতুন ফোনটা হাতে নিয়েছি আমার ওই ফোনটার কথা মনে পড়ছে, কেননা ওই ফোনটা দিয়েই আমি ব্লগ শুরু করেছিলাম। তো ওই ফোনটার মধ্যে তো আমার অনেক, এই ফোনটার প্রতি অনেক ভালোবাসা আমার, সত্যি অনেক খারাপ লাগছে, কেননা আমার এমনি তো কোনো জিনিস কিনলে যে সেই জিনিসটার মানে বিক্রি করতে কোনো দিনও ভালো লাগে না, জিনিসটা থাক আমার কাছে থাকবে, যেহেতু খারাপও হয়নি, ভালোই ভালোই ছিল। তো অভিশ্রুতির বাবা বললো না এখন দিয়ে দাও, যদি আরো কদিন পরে দাও তাহলে তো আরো তা কিছুই পাবে না, তো এটার মধ্যে ভালোই টাকা দিয়েছে, তো বলছে দিয়ে দাও। বললাম না তুমি আমাকে নতুন কিনে দাও, এক সপ্তাহ টাকা পুরোটা টাকাই দাও। বলছে না পুরো টাকা দেবো না, তোমার ফোন দাও, বাকি যা লাগবে সেটা দিয়ে আমি কিনে দিচ্ছি। তারপরে কি করবো, দিয়ে দিয়েছি, অনেক কষ্ট লাগছে ফোনটার জন্য, রেডমি। রেডমি 9 পাওয়ার, কিনে দিল আমাকে অভিষেক, ঠকিয়ে দিল আমাকে অভিষেক। বারবার বলেছি তা আমাকে দিয়ে দিও না, দিও না ফোনটা, যখন দিচ্ছে তখনও বলছি, সকালেও, কালকে সকালেও বলছি ফোনটা ঠিক আছে, ফোনটা তুমি দিও না, পুরোটা টাকা দিয়ে দাও। বলছে না না আমি দেবো না। তো কি করবো, দিয়ে দিলাম ভালোর জন্য। যাই হোক,
আর দুপুরবেলা বলছিলাম আমরা 3 দিন থেকে নিরামিষ খাচ্ছি কেন সেটাও বলে দিই। তো কারণটা হলো রবিবারে আমার মানে বাবার, ত্রিপুরার বাবার জেঠিমা মারা গেছে, তো ওরা থাকে বাংলাদেশে। তো জেঠিমা মারা গেছে, বাবার তো আমাদের তো ওষুধ মানতে হবে, তো সেই জন্য আমরা 3 দিন থেকে নিরামিষ খাচ্ছি, মনে হয় 13 দিন খেতে হবে, তো সেই জন্য আমাদের নিরামিষ চলছে এখন খাচ্ছি। তাই আর দুপুরবেলা কিছু বলিনি, সকাল থেকে বলিনি, ভাবলাম একবারে ব্লগ যখন শেষ করবো তখনই বলবো, তো সেই জন্যই আমরা নিরামিষ খাচ্ছি। আমাদের নিরামিষ খাওয়া হচ্ছে বাবার জেঠিমা বাংলাদেশ থাকে, ওনার ওদের মানে ফ্যামিলি সব বাংলাদেশেই থাকে। তো আর হলো তোমার ওই ঠাকুমার ছেলে, ছেলের মানে বউ এসেছিল আমাদের বাড়িতে, মানে এখানে এই ফ্ল্যাটে এসেছিল, তখন মানে হ্যাঁ 2 বছরের মতো হবে এসে গেছে যে আমাদের বাড়িতে, বাংলাদেশ থেকে এসেছিল, ভালোই লাগে। এখন তো মানে বন্ধ লকডাউন দেখে, না হলে আমাদের বাড়িতে লোকজন থাকে প্রত্যেক মাসে কেউ না কেউ আসে, এখন বন্ধ দেখে আর কেউ মানে আসাটা বন্ধ, নাহলে থাকি। তো যাই হোক, অনেকক্ষণ বক 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 করলাম বক বক করলাম। তো যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তো এইভাবেই আমার পাশে থাকবে সবসময় যদি আমাকে ভালো লাগে। তাহলে যদি ভালো লাগে আমার ব্লগ তাহলে আমার পাশে থেকো। তো ঠিক আছে, চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ঠিক আছে, টাটা।